আসলে একটা হাদিস, অধিকাংশ মুহাদ্দিসের মতে এটা জয়ীফ যে মদিনার মসজিদে নববীতে যদি কেউ তাকবীরে উলার সহ 40 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। হাদিসটা অধিকাংশ মুহাদ্দিসের মতে জয়ীফ, অনির্ভরযোগ্য, অগ্রহণযোগ্য, কেউ কেউ হাসানও বলেছেন। তবে বাস্তব বিচারে বিষয়টা খুবই দুর্বল। প্রথমত মক্কা শরীফে সালাত আদায় করলে অনেক বেশি সওয়াব, মদিনায় সেই হিসেবে অনেক কম সওয়াব। দ্বিতীয়ত সাহাবি তাবেইন তাবে তাবেইনদের যুগে এভাবে 108 দিন সেখানে থাকার কোনো নিয়ম পাওয়া যায় না। তৃতীয়ত মদিনার মসজিদে নববী জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লামের কবর শরীফে সালাম দেওয়া, ওহদ ইত্যাদি জিয়ারত করা, এগুলো হলো মূল ইবাদত। সেখানে 8 দিন বসে থাকার ব্যাপারে কোনো সহি যেহেতু রেওয়ায়াত হাদিস নেই, এটাকে রীতিতে পরিণত করা ঠিক নয়। সর্বাবস্থায় যদি আমরা এটাকে মেনেও নিজে হাদিসটা গ্রহণযোগ্য, এটা নফল ইবাদত, এটা জরুরি নয় এবং না করলে হজের কোনো ক্ষতি হবে এই চিন্তাটা করা ঠিক নয়। আরও যেটা ঘটে আমরা দেখেছি, যেহেতু মদিনায় যে 8 দিন থাকতে হবে, কাজ শুধু সালাত আদায় করা, মানুষ সময় ব্যাপক নষ্ট করে, সালাতের পরে অন্যান্য ইবাদত না করে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ান, এখানে কাজ তো শুধু সালাত আদায় করা। এর বিপরীতে একটা সহি হাদিস আসছে, হাদিসটা হলো যদি কেউ 40 দিন তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে নিজের বাড়িতে যে কোনো জায়গায়, তাহলে আল্লাহ তাআলা তাকে মুনাফিকি এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো দর্শক, আমরা নিজের বাড়িতেই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়ের চেষ্টা করি, একটা না যদি আমরা 40 দিন করতে পারি এই বরকতটা পেয়ে যাব। মদিনার শরীফে যাওয়া একটা পৃথক ইবাদত, অর্থাৎ মদিনার মসজিদে সালাত আদায় করা পৃথক ইবাদত, হজের সাথে নয়। তবে দূরের মানুষেরা যেহেতু বারবার যেতে পারেন না, হজের সময় যেতে হয়, এটা তো কোনো সমস্যা নয়। তবে সেখানকার ইবাদতগুলো সীমিত, মদিনার মসজিদে নববীতে সালাত আদায় করা যতটুকু পারি, মদিনায় মসজিদ নববীর সাথে রাসূলুল্লাহ সাল্লামের কবর শরীফে সালাম দেওয়া, বাকি গোরস্তান ওহদ জিয়ারত করা, কুবাই সালাত আদায় করা, এগুলো মদিনা শরীফের মাসনুন সুন্নাহ সম্মত ইবাদত। এগুলো হওয়ার পরে সেখানে সুযোগ পেলে থাকবো, না হলে না থাকবো, এটা কোনো ব্যাপার না।